আসসালামু আলাইকুম, আমি মোর্শেদা আক্তার ফেনী থেকে বলছি। মোর্শেদা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। গুড মর্নিং, এখন সকাল প্রায় 10টা বাজে। আমি নিজের গাছ থেকে লেবু পাড়ছি, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আর সকাল থেকে ব্লগটি শুরু করিনি, এখন প্রায় বাজে 10টা বাজে, সকাল 10টা বাজে। তো এখন আমি গাছ থেকে তাজা তাজা লেবু পেরে নিচ্ছি। তো আপনারা কে কে খাবেন অবশ্যই জানাবেন। আসলে আমাদের গাছটাতে এবছর প্রচুর লেবু হয়েছে, শুধুমাত্র একটা ডালের মধ্যে। আমরা রমজানের পর থেকে এখন অবধি খাচ্ছি, তো মাশাল্লাহ অনেক লেবু হয়েছে। আর লেবুগুলোতে অনেক রস আসলে, এগুলোকে কি লেবু বলে, মনে হয় গন্ধরাজ লেবুই বলে। তো এখন আমার মেয়ে দুষ্টামি করছে। কয়টা নিসাম্মু তুমি? কয়টা নিসাম্মু? কয়টা লেবু নিছো তুমি? দুইটা? ওরে বাবা, আমরা দিবা মুরে। তো তারপরে রান্না তো করতে হবে দুপুরে খাওয়ার জন্য। তো এখন শাক নিয়ে এসেছে আম্মু। আসলে গ্রামে আশেপাশে অনেক শাক সবজি পাওয়া যায়, অনেক শাক রকমের শাক, যেমন কচু শাক, কলমি শাক, হেলিঞ্চের শাক, অনেক রকমের শাক পাওয়া যায়। তো গ্রামের মানুষরা ইজিতে শাক পেয়ে থাকে, খাওয়ার জন্য কিনতে হয় না। তো আম্মু শাক তুলে নিয়ে এসেছিল, তো কলমির শাকগুলো এখন কুটে নিচ্ছি। আপনাদের অঞ্চলে এগুলোকে কী শাক বলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আম্মু এগুলোকে কাটছিল আর আমি এগুলোকে পোকা পাতাগুলো ফেলে দিচ্ছিলাম। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে। তো এখন আমার শাকটা ভালোভাবে কেটে নিচ্ছি ভালো করে। তো আপনারা চাইলে আমার ব্লগটি কেমন লাগে বা আমার কথাবার্তা কেমন লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন, তো এতে আমি খুশি হব। আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিলে, সংশোধন করে দিলে। তো এখানে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আসলে দুপুরে আজকে রান্না করব আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আগে আমি শাকগুলোকে একটু বয়ল করে নিব হালকা, যাতে শাকের মধ্যে যে কষগুলো থাকে ওগুলো চলে যায়। তো এই কলমির শাকটা আসলে রান্না করার চেয়ে ভাজি করে খাওয়াতে বেশি ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে এটা খেতে অসম্ভব মজা হয়। তো আপনাদের আশেপাশে যদি থাকে অবশ্যই রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে, এবং ভাজি করেও খেতে পারেন। তা আমি এখন শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খাঁচার মধ্যে ঢেলে দিব। দেখুন আমি এটা তেমন সিদ্ধ করিনি, হালকা পরিমাণ শুধু ভাপে দিয়েছিলাম। তো এখন পানি ঝরিয়ে নিব। তো অপর পাশে আমি অন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি, মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন মাছ তরকারিটা বসিয়ে দিব আমি। তো আমি এখন মাছ তরকারিটা বসিয়ে দিব, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা যারা আমার ব্লগ আগে থেকে দেখছেন, আপনারা তো জানেন আমি মাছগুলো ভেজেই থাকি। আর যারা নতুন দেখছেন তারাও জেনে নিন আমি মাছ ভেজেই রান্না করি। শুধু পুকুর থেকে জ্যান্ত যে মাছগুলো তোলা হয় ওগুলো না ভেজে রান্না করে থাকি। তো আমি তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি, চুলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন একে একে এখানে সব মশলা দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো,
এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আসলে মরিচগুলো পাটায় বেটে করা হয়েছিল, এখন দিয়ে দিলাম মরিচ বাটা, গুঁড়া মরিচ ছিল না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, তো আপনারা যারা আমার ব্লগটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিতে পারেন এবং আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার নতুন কোনো ব্লগ শেয়ার করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা চট করে এসে ব্লগটি দেখে নিতে পারেন। তো এখন আমি আলুটা কষিয়ে পানি দিয়ে দিলাম। তো যা বলছিলাম, তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আগে থেকে আমার ব্লগটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার ব্লগটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন। তো আমার মাছ তরকারিটা আমি একটু পানি দিয়ে মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। অপর পাশে আমার ভাতও সিদ্ধ হয়ে এসেছে। তো আমার ভাতগুলো হয়ে গিয়েছে, ভাত সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখছি। তো আমার ভাতও সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভাতের মধ্যে আমি পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, তো ওটাও সিদ্ধ হচ্ছে কিনা দেখে নিলাম। তো আমার ভাতে মার গেলে এখন চলে আসলাম শাকটা ভাজি করার জন্য, যে শাকটা আমি প্রথমে বয়ল করে নিয়েছিলাম। এখন লাল মরিচ আগে শুকনো মরিচ আগে খুলে ফ্রাইপ্যানে তেলে নিলাম, এর মধ্যে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে শাকটাকে ভেজে নিব। আজকে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দেবেন। আমি আপনাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না। যদি আপনারা তে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন যাতে করে আমি নতুন করে ব্লগ তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই। তো আমি এখন শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি। এখন আমি শাকটা দিয়ে দিব। তো আপনারা কে কে এই শাকটা খেয়েছেন এবং আপনাদের অঞ্চলে এই শাকটাকে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও খাননি তারা টেস্ট করে দেখতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমার ব্লগে বা আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আজকে তরকারির মধ্যে আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, তারপরে দেখতে মাশাল্লাহ ভালো হয়েছে, তেমন স্বাদ হয়েছে রান্না করা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক এই কামনা নিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে আবারও আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।